কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি শারমিন মিলি, তোমাদের আজকে অ্যানাটমি প্র্যাকটিক্যাল ক্লাস নেব। তো চলো, প্র্যাকটিক্যাল ক্লাসে আজকে কি দেখব? আচ্ছা, তোমাদের তো এর আগেও পড়ানো হয়েছে যে হিউম্যান স্কেলিটাল সিস্টেমটা আসলে কি এবং পার্ট কয়টা। তো দেখো, এটা হচ্ছে হিউম্যান স্কেলিটাল সিস্টেম। তো এটার পার্ট কয়টা ছিল বলো, বা কয়টা পার্ট? দুইটা, তাই না? এর মধ্যে একটা হচ্ছে কি এক্সিয়াল পার্ট, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার পার্ট। তো এক্সিয়াল পার্টটা তোমরা কি শিখেছো, তাই না? আমি তোমাদেরকে শুধুমাত্র বলেছিলাম যে সহজে মনে রাখবা, যেহেতু এটা প্র্যাকটিক্যাল ক্লাস, তোমরা ডিটেলস বই আরো তো পড়ছো বা পড়ানো হয়েছে তোমাদের। তো মিড লাইনে থেকে ডিরেক্টলি যেগুলা ইন, মানে ডিরেক্টলি যে বোনগুলা তোমাদের সংযুক্ত বা কানেক্ট, সেটা আসলে কি পার্টের মধ্যে গেছে? এক্সিয়াল পার্টের মধ্যে। আর যেটা ইনডিরেক্টলি যে তোমার যে বোনস গুলা কানেক্টেড, সেটা হচ্ছে কি অ্যাপেন্ডিকুলার পার্ট। যেমন দেখো, ডিরেক্টলির মধ্যে কি আছে? ডিরেক্টলির মধ্যে আছে, এখানটায় দেখো থোরাক্স আছে, তাই না? তারপরে কি আছে? হেড হেড আছে, নেক আছে, ভার্টিব্রা আছে। তাহলে এগুলো সবই হচ্ছে কি পার্টের মধ্যে যাবে? এক্সিয়াল পার্টের মধ্যে আবার যাবে। আর দেখো, এই যে পাশে যে বোনগুলো আছে, কি আছে? আপার লিম এবং লোয়ার লিম আছে, তাই না? তাহলে এই সব বোনগুলো যাবে কিসের মধ্যে? অ্যাপেন্ডিকুলারের মধ্যে। তাহলে দেখো, এখন আজকে এক্সিয়াল পার্টের আমরা শিখবো হচ্ছে কি স্কাল বোন, মানে হচ্ছে মাথার খুলি। তাহলে দেখো, এই মাথার খুলি যে আছে, এই স্কাল নিয়ে কয়টা বোন আছে? টোটাল বোনস আছে হচ্ছে কয়টা? আটটা। আটটা বোন আছে টোটাল? তাহলে কয়টা বোনস আছে বলো? বাইশটা। বাইশটা আছে না? তাহলে দেখো, এই যে এটা হচ্ছে কি স্কাল, এই স্কালের কয়টা পার্ট আছে? দুইটা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্রেনিয়াল, আর একটা হচ্ছে ফেসিয়াল পার্ট। এখন দেখো, সবাই দূরে থাকলে তো দেখতে পারবো না, কাছে আসতে হবে। সবাই কাছে আসো বা আগায় আসো, নাহলে কেউ বুঝতে পারবে না। তাহলে দেখো, এই আরো আসো, ইয়ে আসো, উঠে আসো, তুমিও উঠে আসো। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি স্কাল। এই স্কালটাকে দুইটা পার্টে কি করা আছে? সেট করা আছে। একটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ক্রেনিয়াল, আর এটা হচ্ছে কি ফেসিয়াল। এখন দেখো, এই ক্রেনিয়াল পার্টে টোটাল বোনস আছে কয়টা? আটটা বোনস আছে। এখন দেখো, আমরা যদি একটু ক্রেনিয়াল পার্টের বোনস গুলা দেখি, তাহলে এই বোনসটার নাম কি বোনস? ফ্রন্টাল। এটা সামনের দিকে আছে, তো এটার এটা হচ্ছে কি বোনস? ফ্রন্টাল। আর এই যে, আচ্ছা দেখো, প্রত্যেকটা বোনসে এই যে সেলাই করা বা দাগ দেওয়া, এই জিনিসটা জানো এটার নাম কি? এটার নাম হচ্ছে সুচার। তাহলে এই সুচার গুলা প্রত্যেকটা বোনস কে কিন্তু কানেক্ট করে রাখছে। তাহলে এটা হচ্ছে কি ফ্রন্টাল। আর দুই পাশের এই যে দুইটা, সেটা হচ্ছে প্যারাটাল, মানে পার্শ্বীয় বা পাশের যে বোনস গুলো আছে সেইগুলা। আর পিছনে এই বোনসটা দেখতে পাচ্ছ, এটার নাম কি বোন? অক্সিপিটাল বোন। আর দেখো, এই যে এই বোনসটা কি বোনস? এইটা হচ্ছে টেম্পোরাল বোন। তোমাদের যখন পালস দেখাবো না, তখন দেখবা যে টেম্পোরাল বোনসের উপরে একটা পা, একটা কি আছে, একটা আর্টারি আছে, ঠিক আছে? তো ওই আর্টারি, টেম্পোরাল আর্টারিতে পালস মেজারমেন্ট করে থাকে, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম এটা হচ্ছে কি বোন, ফ্রন্টাল বোন। দুই পাশে যে বোন আছে সেটাকে বলে প্যারাইটাল। প্যারাইটাল মানেই মনে রাখবা যে পাশের যে বোনটা আছে। আর অক্সিপিটাল বোনটা এই পিছনের সাইডে আছে, আর এই যে বোন সেই সেটা হচ্ছে কি টেম্পোরাল বোন। তাহলে এটা হচ্ছে কি গেল আমার ক্রেনিয়াল পার্টের বোনস গেল, তাই না? এখন দেখবো হচ্ছে কি ফেসিয়াল পার্টের বোন। ফেসিয়াল পার্টের বোন তো তোমাদের ভালো করে পড়ানো হয়েছে, বলতে পারবো তুমি? আচ্ছা, ভালো মতো পড়ানো হয় নাই। আচ্ছা, প্রথমে দেখি এই যে বোন আমাদের, এই যে এই বোনসটা, এটা কি বোনস? ন্যাজাল বোন, তাই না? আর এই ন্যাজাল বোনের মাঝে যে একটা বর্ডারের মতো দেখা যাচ্ছে এই বোনস, এই বোনসটার নাম কি? বুমার, তাই না? আর দেখো, এই যে ন্যাজাল বোন, বুমারের এই যে ভিতরে যে একটা লাইন দেখতে পাচ্ছ বা বোনস দেখতে পাচ্ছ, এই বোনসটার নাম কি? ইনফেরিয়র ন্যাজাল কনকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইনফেরিয়র ন্যাজাল কনকে। আর আমাদের যে এই যে বোনসটা, এই বোনসটাকে বলা হয় কি বোনস? জাইগোমেটিক বোনস, যেটা হচ্ছে এই যে এই বোনসটা, ঠিক আছে? তাহলে এটা কি বোনস? জাইগোমেটিক বোনস। আর এই বোনসটার নাম কি? এটা হচ্ছে প্যালাটাইন বোন। কি বোন? প্যালাটাইন বোন। আর ল্যাক্রিমাল বোন বলা হয় যে এই বোনটাকে, এই বোনটাকে বলা হয়, কোনটাকে বলা হয়? এই যে এই যে এই যে এই অংশটাকে বলা হয় কি বোন? ল্যাক্রিমাল বোন, যেটা দিয়ে কি হয়, কান্না আসে। আচ্ছা, যেটা দিয়ে পানি, মানে ফ্লুইডটা আর কি সিক্রেশন হয়, তাই না? তাহলে এটা হচ্ছে কি বোন? ল্যাক্রিমাল বোন।
আর আমরা জানি যে এটাকে কি বলা হয় আপার জো, বা এটার নাম কি ম্যান্ডিবল, আর এটার নাম কি ম্যাক্সিলা। ঠিক বলছি কি আমি? তাহলে আমি ভুল বলছি। তাহলে এটা কি? এটা হচ্ছে, এটা কি বলো সবাই? হ্যাঁ, ম্যান্ডিবল। আর এটা হচ্ছে ম্যাক্সিলা। আচ্ছা, এই যে দেখো দুই পাশে আমাদের দুইটা ফোরামেন থাকে। ফোরামেন শব্দের অর্থ হচ্ছে কি, ছিদ্রযুক্ত ফাঁকা বা মানে ফাঁপা একটা জায়গা। যেমন দেখো এই যে এইটা হচ্ছে কি ফোরামেন, এটাকে বলা হয় ম্যাগনাম ফোরামেন। ঠিক আছে, তাহলে ফোরামেন মানে হচ্ছে কি ফোরামেনের ভিতর দিয়ে কিছু একটা পাস হবে বা চলাচল করবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানটাই কি থাকে বলতো, এই ম্যান্ডিবলে কি থাকে? দুইটা ফোরামেন থাকে, দুই পাশেই থাকে। একটা হচ্ছে কি আমাদের রাইট সাইডে থাকে, একটা হচ্ছে লেফট সাইডে থাকে, কিন্তু লেফট সাইডেরটা বেশি ভিজিবল। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে তোমাদের কি, তোমাদের ফেসিয়াল পার্টের বোনস। আর এইটাকে বলা হয় কি, আই সকেট, যেটার মধ্যে আমাদের কি আইয়ের স্ট্রাকচার বা আই বল থাকে, আই থাকে আর কি যেটা। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে কি এক্সিয়াল পার্টের স্কাল বোন, এবং স্কাল বোনে আসলে আমাদের কয়টা বোনস থাকে এবং কয়টা পার্টে সেট করা আছে, সবার মনে থাকবে। আর সুচারটা আছে, সুচারটা তোমাদের নেক্সট ক্লাসে খুব ভালো করে দেখা যাবে।